আমাদের প্রিয় নবী রাসুল্লাহ ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল কি কি ধন্যবাদ এ বাইকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন রসুল্লাহ সাল্লাসলামের প্রিয় খাবার ছিল কি কি প্রিয় খাবার বলতে যেটা বোঝায় যে খুব মানে আগ্রহ করে অনেক বেশি ভালোবেসে খাওয়া কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলামের কাছে পছন্দনীয় খাবার সেটা ছিল রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম পছন্দ করতেন মিষ্টি জাতীয় খাবার কারণ ইউ হ্যাভ হালুয়া মিষ্টি জাতীয় খাবার কোন কোনো রেতে বলছে সুখার সুখার হচ্ছে মিষ্টি এটা এই মানে দুটাকে একই অর্থ প্রায় কাছাকাছি রবীসল্লা ইসলাম মিষ্টি জাতীয় যে খাবার আছে এটাকে রবী সাল্লাহ ইসলাম বেশি পছন্দ করতেন রবী আসলামের খাবারের মধ্যে পছন্দের আর ছিল আল আসাল আসাল হচ্ছে মধু মধু আমরা জানিছি আল্লাহ সুবাহতালা কোরআনি কেরিমের মধ্যে স্বাদ করেছেন মধু হচ্ছে মানুষের জন্য শিফা এর মধ্যে মানুষের জন্য আরোগ্য রয়েছে সুতরাং আরোগ্য রয়েছে যেহেতু আল্লাহ নবীসাল্লাহ ইসলাম মধুকে খুব পছন্দ করতেন নবীল ইসলাম মধু খেতেন নবীসল্লাহ আলু ইসলাম আর যে সমস্ত খাবার খেয়েছেন আনাস আরেক রাতের বণিত একটি রয়েছে মধ্যে রয়েছেন নবী সাল্লাহ ইসলাম আমাদের যে দেশে যেটাকে কদু বা লাউ বলে নবী ইসাল্লাহসলাম সেটি খেয়েছেন আর ইসলাম ছাগলের গোস্ত খেয়েছেন ছাগলের রসুল্লাহ আসলের কাছে ছাগলের কষ্ট ছাগলের সামনে রান হাদিয়া পাঠানো হতো রসুল্লাহ আসম সেটা গ্রহণ করতেন এবং খেতেন আদিস দ্বারা প্রমাণিত হয়েছে নবী সাল্লাহ আলী ইসলাম স্যারিদ খেতেন সারিদ এটা এক প্রকারের খাবার এটাকে আমরা বর্তমানে প্রায় এটা বলতে পারি অনেকটা আমাদের দেশে যে পিজা স্টাইল আছে না এই স্টাইলের খাবার যদি পিজা তখন তো আবিষ্কৃত হয়নি সেটা হল রুটির উপর হালকা একটু মানে গোষের মতো দিয়ে করা হতো এটা সেই সময় প্রচলিত ছিল এটাকে সারিদ বলা হতো অনেকটা গোশ তো আর তখন অত বেশি ছিল না মানে গোশ দিয়ে একটু ঝোল দিয়ে সে তৈরি করা হতো এটা খেতেন নবীলাম নবিস হাইস খেতেন হাইসটা হচ্ছে এটা অনেকটা সাতু জাতীয় খাবার মিশিয়ে এগুলো তৈরি করা হতো নবীসল্লাহ ইসলাম এগুলো খেয়েছেন প্রমাণিত হয়েছে একদিন ইসলাম মুলমনি আশয় বর্ণনা করেন যে নবী সাল্লাহ ইসলাম দেখলেন যে ঘরের মধ্যে আর কিছু নেই তো খাবারে কি আছে বলতো তোমাদের কাছে কিছু আছে কিনা বলুন না আমাদের কাছে কিছুই নেই আমাদের ইল্লাল খাল আমাদের কাছে সিরকা আছে সিরকা আমার অনেক কিছু মনে হয় সিরকা সিরকা চেনার কথা তো বললো আমাদের কাছে শুধু সিরকা আছে তো নবীমদের সিরকা দিয়ে রুটি দিয়ে নবীসাল্লাহ আলী ইসলাম খেয়েছেন এবং নবী সাল নেম আলী দামু আলখাল্লু যে সিরকাটা কত ভালোই মানে খাদ্য দেখা যাচ্ছে ভালো এটাকে কী বলা হয় তরকারি ভালো তরকারি মানে দেখা গেলে ভালোই রুটি দিয়ে মানে পছন্দ করেছেন নবী সাল্লা ইসলাম তো বোঝা গেল যে নবী সাল্লাউল ইসলাম এগুলো পছন্দ করেছেন কিন্তু নবীল ইসলাম যখনই নবী সাল্লা বৈশিষ্ট্য ছিল দুটি খাবারের ক্ষেত্রে একটা হচ্ছে নবী নবীলাম যখনই কোনো অরুচিকর বিষয় থাকতো যেটি নিজের প্রচলনের মধ্যে নিজের অর্ফের মধ্যে নবী নবীসাল্লাহ ইসলাম দেখেননি নবী সাল ইসলাম সেটা খেতেন না হ্যাঁ হলো এক নম্বর পয়েন্ট দ্বিতীয় হচ্ছে কোনো খাবার অপছন্দ করে নবীসল্লা উল ইসলাম সেটা তারা কাহু ছেড়ে দিতেন বর্জন করতেন কিন্তু লাম আইভু ভু নবীসল্লাহ ইসলাম এর কোনো দোষ ত্রুটি বর্ণনা করতেন না মা আবার রসুল্লাহ আসম তো আমান কত্থ রসুল্ল্লাহ আসলাম কখনও কোনো খাবারের কোনো ত্রুটি বর্ণনা করেননি সুতরাং এটা হচ্ছে নবীসল্লাহল ইসলামের খাবারের মৌলিক কথা এবং পছন্দনীয় খাবারের একটি সংক্ষিপ্ত আলোকপাত